1962 হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র ছাত্র আন্দোলন। বিক্ষোভে ভীত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান সিদ্ধান্ত নিলেন জগন্নাথ কলেজের ডিগ্রি শাখাকে অন্যত্র স্থানান্তর করবেন, যাতে আন্দোলন দুর্বল হয়ে পড়ে, আন্দোলনরত ছাত্র সমাজ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সিদ্ধান্ত মোতাবেক 1968 সালে মহাখালীস্থ ডিআইটি গুদামে প্রতিষ্ঠিত হয় জিন্না কলেজ। পহেলা মার্চ 1971, স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে যখন সারা দেশ উষার রবির মতো উঠি উঠি করছে, সেদিনই ইয়াহিয়া খান ন্যাশনাল অ্যাসেম্বলি স্থগিত করেন। গর্জে ওঠে সমগ্র দেশ, গর্জে ওঠে জিন্না কলেজের ছাত্র নেতৃবৃন্দ। তাৎক্ষণিক প্রতিবাদ শুরু, তাঁরা নামিয়ে ফেলেন জিন্না কলেজের নাম ফলক। 71 সালের পহেলা মার্চ আমরা জিন্না কলেজ ছাত্র সংসদের কক্ষে বসা ছিলাম। সেখানে ছিলেন সিরাজউদ্দৌলা ভাই, সাবেক ভিপি, যিনি মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আরও ছিলেন তখনকার ভিপি কুতুবুদ্দিন চৌধুরী, তখনকার জিএস আনিসুজ্জামান খোকন, ঢাকা নগর ছাত্রলীগের নেতা শাহাবুদ্দিন ভাই, চন্দন কুমার সাহা এবং আরও অনেক নেতৃবৃন্দ ছিলেন। সেখানে আমাদের শ্রদ্ধেয় টিপু ভাইও ছিলেন। কলেজের 50 বছর হয়ে গেল সুবর্ণ জয়ন্তী। আমি যখন কলেজের ছাত্র ছিলাম সেই সময়কার কথা, সেই 69-এর গণ আন্দোলন সারা বাংলাদেশে তখন চলছে, সেই প্রেক্ষাপটে এই কলেজটা প্রতিষ্ঠা পায়। এই কলেজটা ছিল আগে পুরনো ঢাকার জগন্নাথ কলেজ, সেখান থেকে সিনিয়র সেকশনটা নিয়ে এসে এখানে শুরু করানো হলো। তো সেই কলেজে আমরা ছাত্র, আমাদের আগে একটা ব্যাচ ওখান থেকে যারা শিফট করলো তারা এসেছিল আর আমরা এখানে বিয়েতে ভর্তি হলাম। তখন তো চারিদিকেই ছাত্র আন্দোলন, স্বাধীনতার প্রস্তুতি অবস্থা। এমনি প্রেক্ষাপটে আমাদের মনে আছে সেটা হলো পয়লা মার্চ 1971 সাল। সেই সময় ইয়াহিয়া খান আমাদের জাতীয় সংসদটার মিটিং হওয়ার কথা ছিল, সেটাকে ক্যান্সেল করে দিল, পিছিয়ে দিল, রেফার করে দিল। অধিবেশন স্থগিতের ঘোষণা আমাদেরকে প্রচণ্ডভাবে আঘাত করে। আমি এবং আনিসুজ্জামান খোকন সেই কক্ষ থেকে বেরিয়ে যেয়ে ছাদে চলে যাই এবং যেখানে জিন্না কলেজের সাইনবোর্ডটি লাগানো ছিল সেই সাইনবোর্ডটি খুলে ফেলি এবং ছাত্র সংসদের সকলকে ছাদে নিয়ে যেয়ে আমরা সেই সাইনবোর্ডটি নিচে ফেলে দিই। অনতিবিলম্বে জিন্না কলেজের ছাত্র সংগঠন জাতীয় পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই বাংলার ইতিহাস খ্যাত এক মহান সংগ্রামী বীর সৈয়দ মীর নিসার আলী তিতুমীর এর নামে কলেজের নামকরণ করেন। সন্ধ্যার পরে কিন্তু কার্ফিউ ডিক্লেয়ার হয়ে গেল, যেন মানুষ রাস্তাঘাটে না বাড়ায়, চারিদিকে আগুন জ্বালাচ্ছে, এ চলছে, ও চলছে। তারই পরিপ্রেক্ষিতে রাত অনেক রাতে, বেশ গভীর রাত হয়েছিল। আমাদের কলেজেরই দুজন ছাত্র, যে পরবর্তী পর্যায়ে সেই কলেজের ভিপি হয়েছিল কামাল, এবং তৎকালীন সময় যে কলেজ সংসদের যে জিএস ছিল নাম আনিসুজ্জামান খোকন, এরা দুজন আমার কাছে আসলো। আমরা তখন ওই এলাকারই মানুষ, কলেজ থেকে একটু সামনেই আমাদের একটা ক্লাব ছিল, সাংস্কৃতিক সংগঠন ছিল, সেখানেই ছিলাম। আমি তখন ছাত্রলীগের আঞ্চলিক ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম এবং কালের ছাত্র সংগ্রাম পরিষদেরও নেতা ছিল। তো যেহেতু আমি সিনিয়র, আমার কাছে এসে তারা বললো তাদের চিন্তা, যে আমরা তো সাইনবোর্ড ফেলে দিয়েছি কিন্তু ওখানে আমরা এই নামটা লিখে দিতে চাই। এখন আমাদের পকেটে তখন টাকা ছিল না, টিপু ভাইয়ের কাছে গেলাম, টিপু ভাই টাকা দিলেন এবং তাকে বললাম যে সুজিত দা আপনার বন্ধু, তাকে জোগাড় করেন, তিনি ভালোভাবে লিখতে পারবেন এবং তিনি খুব ভালো আর্টিস্টও, ভালো গান গায়, ভালো তবলা বাজায়, তিনি লিখবেন। টিপু ভাই তাকে সংগ্রহ করলো, তার বন্ধু হেদায়েত আসলো, আমরা 5-7 জন আবার ছাদে চলে গেলাম। রাতের অন্ধকারে হারিকেন দিয়ে টিপু ভাই হারিকেনটা ধরে রাখলেন এবং হেদায়েত ভাই ছোট জায়গার মধ্যে দাঁড়িয়ে লিখতে হচ্ছে, সে কারণে তার কোমরে দড়ি বেঁধে ধরে রাখলেন। সুজিত দা অত্যন্ত সুন্দরভাবে জিন্নার পরিবর্তে তিতুমীর কলেজ নামটি সুজিত দা সুন্দরভাবে লিখলেন। তারপর তো বেশ গভীর রাত হয়ে গেছে, লিখে আমরা সব দল পুরাটাই ফিরে আসলাম একসাথে। বাইরে আসার পরই আমরা তখন মিলিটারি কার্ফিউ দিয়ে দিয়েছে, মিলিটারি মুভ করছে রাস্তায়, তার মধ্যে আমরা সেই বিপদে পড়তে গেলাম। তারপরে কোনো রকম করে রাতের অন্ধকারে আমরা পালিয়ে, কোনো রকম করে পালিয়ে সেবার রক্ষা পেলাম। 2 মার্চ 1971 জন্ম নিল বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার এক গর্ব তিতুমীর কলেজ। সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে সরকারি তিতুমীর কলেজ আজ দক্ষিণ এশিয়ার অন্যতম একটি বিদ্যাপীঠ।
7ই মার্চ 1971। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন স্বাধীনতা কামী মানুষের সাথে তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও। শহীদ হলেন তৎকালীন ভিপি সিরাজউদ্দৌলা। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন দুইজন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তিতুমীর কলেজের সকল শিক্ষার্থী আমাদের অহংকার। এই তিতুমীর কলেজ প্রাক্তন জিন্না কলেজ হিসাবে শুরু করে পরবর্তীতে আমরা আমাদের বিশেষ করে আমাদের নেতা টিপু ভাই এবং আমার এই সাথী কামাল এবং আনিসুজ্জামানের নেতৃত্বে এবং অন্যান্য সবার নেতৃত্বে তখন আমরা আন্দোলন করে এই তিতুমীর কলেজের নাম জিন্না কলেজ থেকে পরিবর্তন করে তিতুমীর কলেজ নাম দেই। আমরা 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আমার এই তিতুমীর কলেজের সকল ছাত্র এবং সকল আমার যারা প্রাক্তন ছাত্র এবং যারা এখনো পড়তেছে ভবিষ্যতে পড়বে তাদের আমি প্রতি শুভেচ্ছা জানাই। প্রথম থেকেই তিতুমীর কলেজের উদ্দেশ্য ছিল সুস্থ শিক্ষার পরিবেশে মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে নতুন একটি দেশের জন্য একঝাঁক সুনাগরিক তৈরি করা, যারা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে দেশপ্রেমের চেতনায় এগিয়ে নিয়ে যাবে। তিতুমীর কলেজ মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নেই কলেজের জন্ম। মহান মুক্তিযুদ্ধে এই কলেজ ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশে যে কয়েকটি কলেজ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তার মধ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীর সংখ্যা একক বিদ্যাপীঠ হিসাবে আমি মনে করি অন্যতম, এবং এই কলেজের প্রথম ভিপি সিরাজউদ্দৌলা ভাই মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। তারপরে এই কলেজ স্বাধীন বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই বাংলাদেশের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। এই কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক অঙ্গনেও তাদের বিচরণ, সেখান থেকেই তারা দেশের দেশমাতৃকার জন্য কাজ করে যাচ্ছে। আজকে আমরা সেই সব বরেণ্য সন্তানদের, সেই সব অ্যাচিভারদের, সেই সব স্কলারদের দেশে এনে তাদের সেই মহামিলন, যারা ছাত্র হিসেবে কলেজে ঢুকেছিল আজকে তাদেরকে সেই পুনর্মিলনের একটা সুযোগ আমরা সকলে মিলে করে দিতে যাচ্ছি। দেশের সকল সংকটে সর্বদা এগিয়ে এসেছে এই কলেজের ছাত্র সংগঠন ও সাধারণ ছাত্ররা। দেশে ও বিদেশে সর্বত্র রয়েছে এই তিতুমীর কলেজের ছাত্রছাত্রীবৃন্দের সফল পদচারণা। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক থেকে শুরু করে রাজনীতিবিদ, আমলা, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, খেলোয়াড় কে নেই এই তালিকায়? যেই সংগ্রামী চেতনার মধ্যে দিয়ে এই কলেজের নবজন্ম, সেই চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকে সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। প্রথমে আমি 50 বছর পূর্তি উদযাপনের পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের বর্তমান প্রজন্ম আমরা সত্যি গর্বিত যে আমাদের সময়কালে আমাদের 50 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। আমরা এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় সরকারি তিতুমীর কলেজের 50 বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে। যোগ্য ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষক কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় 1982 সালে কলেজের প্রাঙ্গণে যুক্ত হয়েছে 4 বিঘা ভূমি, প্রশস্ত হয়েছে খেলার মাঠ, রয়েছে মসজিদ, মন্দির, অডিটোরিয়াম, 2টি ছাত্রীনিবাস, 1টি ছাত্রাবাস, নির্মাণাধীন রয়েছে 10তলা 1টি বিজ্ঞান ভবন, 1টি একাডেমিক ভবন, 1টি ছাত্রাবাস ও 1টি ছাত্রীনিবাস, রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট, ডিবেটিং ক্লাব, সংস্কৃতি চর্চার শুদ্ধ স্বর কবিতা মঞ্চ, আছে নাট্য সংগঠন, রয়েছে সাংবাদিক সমিতি ও ছাত্র সংগঠনের স্বরূপ পদচারণা। দেশ আজ গর্ব করতেই পারে তিতুমীর কলেজের জন্য। 50 বছর পূর্তি উৎসব আমার এই সময়কালে অনুষ্ঠিত হচ্ছে, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমাদের কলেজের প্রাক্তন ছাত্র, বীর মুক্তিযোদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি এই
50 বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামান্য এক হারিকেনের আলোয় দেয়ালে সাধারণ রং দিয়ে নাম ফলকে কে উৎপত্তি হয়েছিল যে এই কলেজের, সেই কলেজের শিক্ষার্থীরা আজ সূর্যালোকের মতো উদ্ভাসিত তাদের নিজস্ব আলোয়ে। 50 বছর পূর্তি উদযাপনে উচ্ছ্বসিত আমরা সবাই। এ যেন নবীন প্রবীণের আনন্দের জোয়ারে প্রাণে প্রাণ যোগ করার এক মহামিলন। এই পরম্পরা এগিয়ে যাবে শতবর্ষের দিকে। নতুন প্রজন্মের কাছে একটাই কথা যে অনেক অনেক মানুষের জীবন দিয়ে, অনেক ছাত্র ছাত্র নেতা, অনেক মানুষের রক্তে কিন্তু এই স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীনতাটা আমাদের ধরে রেখে এই দেশটাকে এক উন্নত দেশ করতে হবে। তাহলেই আমাদের শহীদদের প্রতি, যে সিরাজ ভাই মারা গেছেন বা আরও অসংখ্য মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা জানানো হবে বলে আমি মনে করি। শতবর্ষের শিক্ষার্থীরা শোনো, আজ আমরা নেই, তোমরা আছো। যে পতাকা তোমাদের হাতে তা সমুন্নত রেখো। এসো জীবনের জয়গান গাই, এসো কণ্ঠে কণ্ঠ মিলাই, এসো হৃদয়ের কথা বলি, হাতে হাত ধরে অনন্তের পথে চলি। জয় বাংলা।